সবাইকে অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা। কিছু বলতে চলে আসলাম আবারও, আপনাদের ভালোবাসার টানেই বারে বারে আসি। জানি অনেক মানুষ অনেক ঘৃণাও করেন, কিন্তু মনের একটা সূক্ষ্ম আশা সবসময় থাকে যে এই ঘৃণার অন্তরালে সবার জন্যই ভালোবাসা লুকিয়ে থাকে এবং সেই ভালোবাসাটাই যাতে আমরা প্র্যাকটিস করি। আজকে অনেক সকাল, তার মানে শরীরটা একটু খারাপ, ঠান্ডা লাগছে খুব ভালো মতো, সর্দি ঠান্ডা জ্বর জ্বর ভাব, খুব সম্ভবত জ্বর না, কিন্তু তারপরও চলে আসলাম এই সমুদ্রের পাড়ে নববর্ষটাকে উদযাপন করতে। তো এই সময়ে ভাবলাম আপনাদের সাথেও কিছু কথা বলি। নববর্ষে প্রত্যেকটা মানুষের রেজলিউশন থাকে কিছু, তো মানে আপনি নতুন বছরটাতে কী কী করবেন সেগুলোই আমাদের কিছু লক্ষ্য থাকে, কিছু প্ল্যানিং থাকে। তো এটা যেহেতু খুবই একটা মানে মোক্ষম সময়, এই জন্য ভাবলাম যে আমি আমার দেশের মানুষকে নিয়ে যদি দুটি কথা বলি, এবং আপনারাও আমাকে বলবেন, আপনাদের কাছ থেকে আমি শিখব, এবং আমার এই স্বল্প অভিজ্ঞতায় আমার কাছে যা মনে হয় সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই প্ল্যাটফর্মটা তো থাকা দরকার, তাই না? তো আমাদের বাঙালিদের কিছু হিপোক্রেসি আছে, যার কারণে আমরা পৃথিবীর অন্যান্য জাতি থেকে অনেক পিছিয়ে আছি। তো আমি আজকে এই বাঙালিদের এই কমন যেসব কিছু হিপোক্রেসি আছে সেগুলো সম্পর্কে কথা বলবো। সাখাওয়াত হোসেন লিখেছেন, আপনাকে নববর্ষের শুভেচ্ছাপুর। রিপন মাহমুদ, রবীন্দ্রনাথ দাস, সাখাওয়াত হোসেন, আচ্ছা অনেকেই আমাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে, ধন্যবাদ। সাখাওয়াত হোসেন লিখেছেন, এরকম ঠান্ডা আবার সমুদ্র পাড়ে গেছেন? হ্যাঁ, কারণ কাটা দিয়ে কাটা তুলতে হয়, মাইনাসে মাইনাসে প্লাস। তো ভাবলাম যে অসুখ, এজন্য যদি ঘরের মধ্যে শুয়ে উহা করতে থাকি তাহলে অসুখটা আরও বেশি পেয়ে বসবে, তো ওইটার সাথে ফাইট করার জন্য এই ঠান্ডার মধ্যে বেরোয় আসলাম। একজন লিখেছে, এই পতিতাকে দেখলো মনটা চায় আরে কুত্তা দিয়া। ও ভাই রে ভাই, নববর্ষে শুরুই করলেন এই ভাষা দিয়ে এবং আপনি আপনার জাতিটাকে তুলে ধরলেন, খুবই লজ্জা পাই আসলে আপনাদেরকে, মানে আপনাদের এই ধরনের কথাবার্তা যখন শুনি। যাই হোক, আমি বাংলাদেশিদের কিছু কমন হিপোক্রেসি নিয়ে আলাপ করব এবং আপনাদের সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারাও আপনাদের মতামতগুলো শেয়ার করবেন দয়া করে। দেখুন, আমার দেশ যখন স্বাধীন করা হয়েছিল পশ্চিম পাকিস্তান থেকে, তখন কিন্তু আমরা আরেকটা মুসলিম কান্ট্রি গঠন করছি এরকম কিন্তু কখনো আমাদের লক্ষ্য ছিল না, তাহলে কিন্তু আমরা পাকিস্তানের সাথেই থাকতে পারতাম। হ্যাঁ, মানে তখন কিন্তু আমরা একটা সেকুলার একটা দেশ গঠন করব এবং সেই পরিপ্রেক্ষিতেই আমাদের এই মুক্তিযুদ্ধ এবং আমাদের এই স্বাধীনতা। তো সেকুলার দেশে দেখা যায় যে আমরা কি আসলেই সেকুলার, আমরা কিন্তু একদিক থেকে বলছি সমস্ত মুসলিম যেহেতু আমাদের সংখ্যা গরিষ্ঠ, তো ওই জন্য আমরা সবসময় দেখা গেছে আমরা বলি যে এটা মুসলিম দেশ। হ্যাঁ, এই 90% হচ্ছে মুসলিম, তার মানে এটা মুসলিম দেশ। তো এই জন্য যখন শারিয়ার কবির যখন বলেন যে আমাদের যে কনস্টিটিউশন আছে সেই মানে সংবিধান, সংবিধান থেকে বিসমিল্লাহটাকে সরিয়ে দেওয়া হোক, তখন কিন্তু আপনারা সেই রকম আবার মুসলিম হয়ে যান, চিৎকার চেঁচামেচি মানে হইচই শুরু করেন, শারিয়ার কবিরকে মুরগি চোর ডাকেন, এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলেন। তো এটা একটা হিপোক্রেসি। হ্যাঁ, আপনারা বলছেন যে এটি একটি এমন দেশ, এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ সবাই মানে যত ধর্ম আছে সবাই আমরা মিলেমিশে থাকছি, কিন্তু আপনারা কিন্তু মিলেমিশে মানে মিলেমিশে থাকার যে একটা মানে কি বলবো নেচার, সেটা কিন্তু দেখা যায় না আপনাদের এই কথাবার্তায়। আপনারা সেরকম অস্থির হয়ে যান যখন এই সংবিধান থেকে বিসমিল্লাটাকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়। তারপরে যে বেগম সুফিয়া কামাল, উনি একজন মানে মুসলিম ঘরেই ওনার জন্ম, আমি জানি না উনি প্র্যাকটিস করেন কি না করেন, এটা সম্পূর্ণ তার ব্যাপার, কিন্তু উনি টিপ পরে দেখে, সেই টিপ দিয়ে আপনারা বলে এই হিন্দু চারাল আসছে এই সেই। তো আপনারা হিন্দুদের প্রতি এরকম ধারণা কেন আপনাদের, আপনারা সবসময় মানে হিন্দু বিদ্বেষী কেন থাকেন আমি জানি না। আপনারা যদি বলেন যে আপনারা একটা সাম্যের দেশে বাস করেন এবং আপনাদের মানসিকতাও মানে সাম্যতাকে সবার আগে প্রাধান্য দেয়, তাহলে এই সব হিপোক্রেসিগুলো কেন? সো এগুলো বলতে হবে। শুভঙ্কর শিখদের বলছে, আপনি ভারতে চলে আসুন, আপনার জায়গা ভারতে আছে। ধন্যবাদ। ভারত এরকম একটি দেশ হওয়া উচিত যেখানে সবার জায়গায় থাকবে, এবং বাংলাদেশের তুলনায় ভারত অনেক এগিয়ে আছে এদিক থেকে। এর কারণ হচ্ছে ভারত মানুষের একটা দেশপ্রেম আছে যেটা আমার দেশের মানুষের মধ্যে আসলে নাই, দেশপ্রেমটা নাই, একেবারেই নাই। তো আমি ভারতে অবশ্যই ঘুরতে যাব, কিন্তু আমার খুব ইচ্ছা আমি বাংলাদেশেই থাকবো, যদি না মানে এক মানে তারা তো কল্লাকাটার ফতোয়া দিয়েই দিয়েছে
আছে, তবে কোনো এক সময় আশা করি তারা আমাদের মতো মানুষদের জায়গা বাংলাদেশে দেবে, যেখানে আমরা নিজের দেশে থেকে নিজের মানুষের কথা বলতে পারি এবং নিজের মানুষের জন্য কাজ করে যেতে পারি, এই দূর থেকে যেখানে করা লাগবে না। তো আরও কথা আছে এখানে, সেখানে হচ্ছে আদিবাসীদের কথা না বললেই না, হ্যাঁ সেদিন একটা ভিডিও দেখলাম ফেসবুকে, সেরকম ভাইরাল হয়েছে, যেখানে একটা আদিবাসী মেয়েকে, একটা 16 বছরের একটা মেয়েকে, এক লোক, সে খুব সম্ভবত ইউটিউবার বা কিছু একটা করেন, আমি চিনি না তাকে, প্রথম দেখলাম, এত জঘন্যভাবে তাকে ইন্টারভিউ করছিল, তাকে প্রত্যেকটা কথায় তাকে খোঁচা মারা হচ্ছিল। তাদের আদিবাসীরা, তারা শুয়োর খান, তো এই শুয়োর নিয়েও সে সেরকম বদমাইশি শুরু করলো। তো এখন একটা হিন্দুর কি সেই সাহসটা থাকবে, যারা গরু খায় না, আপনি যে গরু জবাই করে সেরকম আরাম করে খাচ্ছেন, সেই কথাটা মানে গরু নিয়ে আপনাকে খোঁচাখুঁচি করতে, সেই কোনো হিন্দুর কোনো সাহস আছে আমার দেশে? নাই তো, আপনার আছে, তাই না? কারণ আমরা আসলে, যদিও বলি আমরা সেকুলার কান্ট্রি, আমরা সাম্যের কথা বলি, আমরা আসলে সাম্যের কথা মুখে মুখে হয়তো বলি আমরা, কিন্তু আমাদের মননে, আমাদের চেতনায় আমাদের সেই সেকুলারিজমটা নাই, যেটা খুবই দরকার একটা সুন্দর পৃথিবীর জন্য, একটা সুন্দর দেশের জন্য সেটি খুবই দরকার। মাসুদ মাসুদ চাকুরি, লুপা আসলে তুমি কী বুঝতে চাও, খোলাসা করে বলো, কি বুঝতে চাও? আচ্ছা, বুঝাতে চাই, হ্যাঁ সেটাই বলছি, আমি জানি না আপনারা বুঝবেন কি না, আমার ধারণা যে যদি একটু মানে সমস্ত কিছুর ঊর্ধ্বে এসে জাস্ট নিজের মানে ব্রেইনটাকে কাজে লাগান, কারণ একটা গরুর ব্রেইনের সাথে আমাদের মানুষের ব্রেইনের পার্থক্য আছে, সেটা হচ্ছে আমাদের ব্রেইনকে কাজে লাগাতে হবে, সমস্ত অন্ধবিশ্বাস ছুঁড়ে ফেলে দিয়ে আমরা আমাদের লজিকটাকে ব্যবহার করতে হবে। তো এরপরে আমরা যেমন বাঙালি মুসলিমরা সবসময় বলি যে আমাদের ধর্মটা অনেক ভালো, অনেক সুন্দর, আমাদের ধর্মের মধ্যে সমস্ত কিছু ভালো ভালো বলা আছে, কোনো খারাপ কিছু নাই, হ্যাঁ, এবং কোন একটা খারাপ যখন চলে আসে সামনে, যেমন মাদ্রাসায় ধর্ষণ হচ্ছে, আমার ছোট ছোট অসহায় শিশুরা প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, প্রতিনিয়ত, যাদের বাবা মা আছে তারা হয়তো এসে ফেসবুকে কিংবা পুলিশ স্টেশনে যাচ্ছে, কেস করছে, তার সেই শিশুটির জন্য লড়ছে, কিন্তু মাদ্রাসায় তো বেশিরভাগ ইয়াতিম, মানে যাদের কোনো বাবা মা নাই, তারা যায়। তো তাদের উপরে যখন হুজুররা বিভিন্ন ধরনের ধর্ষণ কিংবা বিভিন্ন ধরনের অত্যাচার করে এবং হুজুরের খাদেমরাও করে, তখন কি আমরা এই 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 মানে যখনই নিয়ে আসা হয় যে মাদ্রাসায় এটি সবচেয়ে বেশি হয়, আপনাদের মুসলিমদের সবচেয়ে ভালো উত্তর কী থাকে জানেন? আপনারা বলেন, ও এগুলো কি স্কুল কলেজে হচ্ছে না, ইউনিভার্সিটিতে হচ্ছে না? কামন, সব জায়গায় ধর্ষণ হচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু তারপরেও স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, সেখানে সিসিটিভিজ আছে, সেখানে যেই মানুষটি ধর্ষণ হচ্ছে সে কিন্তু জানে, যেহেতু সে একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি মানে সাধারণ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, সে জানে যে ধর্ষণ জিনিসটা খারাপ, তো যার কারণে সে প্রতিবাদ করতে পারছে সেখানে, কিন্তু মাদ্রাসায় কি প্রতিবাদ করতে পারছে কেউ? কেউ পারছে? মাদ্রাসার অসহায় শিশুগুলো যাদের বাবা মা কেউ নেই, তারা কি পারছে এই প্রতিবাদটা করতে? কিন্তু তারপরও আপনাদের সামনে যখন এগুলো চলে আসে, আপনারা তারপরও ধর্মটাকে ঢেকে ঢেকে রেখে বলেন, না এটি দুই একটি ঘটনা, দুই একটি ঘটনা, এটি কনস্ট্যান্টলি হচ্ছে, এবং মিডিয়ার যত প্রসার হচ্ছে আমরা তত বেশি জানতে পারছি যে এই এই বাচ্চা বাচ্চা শিশুগুলো আপনাদের এই হুজুর বদমাইশগুলোকে দিয়ে ধর্ষণ হচ্ছে। তবে আমি বলছি না যে সমস্ত হুজুর খারাপ, বহু হুজুর আছে যে তারা অনেক ভালো, তারা হয়তো ওই খারাপ যে দিকগুলো আছে সেগুলো থেকে সবসময় নিজে বেঁচে বর্তে থাকেন, কিন্তু আপনাকে বলছি, আপনি যদি ভালো মানুষ হন তাহলে অন্যায়কে অন্যায় বলতে শিখুন, ঢেকে ঢেকে রাখবেন না, প্লিজ আর ঢেকে ঢেকে রাখবেন না, দেশটাকে একটা সুন্দর দেশ করতে গেলে আমাদের সবার কিন্তু সেই প্রতিবাদের জায়গাটা থাকা চাই, দুই একজন প্রতিবাদ করে কখনো পরিবর্তন আনা সম্ভব না। কলেজে প্রেম হয়, MD সোহেল লিখেছেন, কলেজে প্রেম হয়, প্রেম তো তাও অনেক ভালো একটা জিনিস, সেখানে একজন আরেকজনকে ভালোবেসে কিছু করছে, আর মাদ্রাসায় যে ধর্ষণ হচ্ছে সেখানে ভালোবাসাটা কোথায় থাকে? এইটুকু কেন বোঝেন না, এইটুকু কেন আইডেন্টিফাই করতে পারেন না? খারাপকে খারাপ বলা শিখুন, তাই না? তারপরে আপনারা বলেন যে নরনারী সমান অধিকার, হ্যাঁ এটা মানে আপনারা মানেন, সেটিও আপনারা আধুনিক মানুষ এবং আপনারাও শিক্ষিত, আপনারা মানেন যে নরনারীর সমান অধিকার। তো এরপরে দেখা যায় যে নারীর সমান অধিকার বলেও আপনারা কিন্তু বলতেছেন যে এই দুই বেটি হাসিনা আর খালেদা দেশটারে খাইলো, এই মহিলা মানুষের ক্ষমতায় বসেই আজকে এই অবস্থা হয়েছে, নাইলে তো আমরা কত ভালো থাকতাম, হ্যাঁ। তো এটা একটা হিপোক্রেসি, এই কারণে হিপোক্রেসি, আপনারা একদিক থেকে বলছেন নর নারীর সমান অধিকার, সেখানে দুই মহিলাকেই মানে তাদের জাতটাকে আপনারা কলঙ্কিত করছেন, বলছেন এই দুই বেটিরই দোষ। আরে ভাই, এই দুই বেটির মাথা তো সব ব্যাটারা, সেগুলো কি বলবেন? যেসব ভাইজানরা আছেন, যেমন আমাদের খালেদা জিয়া ম্যাডাম, তার
প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি, উনি তো মানে সারা জীবন ফেলু ভাইজান ছাড়া কারো কথা শোনেননি, তাই না? উনার কথাই উঠেছেন বসেছেন। আমাদের হাসিনা বুবু অবশ্য অনেক স্মার্ট, তিনি কোনো একজনের কথায় ওঠে বসে না, উনি সময় বুঝে, উনি এক এক সময় এক একটা পুরুষ মানুষের কথায় ওঠে বসে, সময় বুঝে। তো যাই হোক, এখানে কিন্তু পুরুষ মানুষগুলি এই মহিলাদেরকে চালাচ্ছে, তাই না? আলটিমেটলি কিন্তু তাদের একার ক্ষমতা সেটা নাই, কিন্তু আপনারা এই নারীদেরকেই দোষ দিয়ে যাচ্ছেন। তারপরে দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় আমার হিপোক্রেসি লাগে আরও একটা, যেটা আমার খুব হাসিও পায়, যে কোনো ক্রিকেট টিকেট যখন মানে খেলা হয়, কিংবা ফুটবল মানে ওয়ার্ল্ড কাপ বা কোনো কিছু এরকম সারা বিশ্বের সাথে যখন বাংলাদেশ খেলে, তখন আমার খুব ভালো লাগে যে সেই জায়গাটায় আমরা সবাই মানে একতা বোধ আমাদের জেগে ওঠে, আমরা সবাই বাংলাদেশ 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 বলে চিৎকার করে উঠি, এবং বাংলাদেশের একটা মানে পুরস্কারের জন্য আমরা সবাই সেরকম অধীর আগ্রহে অপেক্ষা করি বাংলাদেশের নামটা যাতে পৃথিবীর উপরে চলে আসুক, তাই না? কিন্তু দেখেন, আমরা এই বাংলাদেশের মধ্যেই যে আরে দেশটাতে কোনো সুবিচার নাই, দেশটা তো রসগোল্লা গেছে বলে ওয়াক থু বলে এই বাংলার রাস্তাতেই আমি থুতু ফেলছি, কফ ফেলছি, ইচ্ছা মতো ময়লা ফেলছি, সিগারেটের বাট ফেলছি, বাংলাদেশে তো আবার বাবা ফেন্সি ডিল বিভিন্ন কিছু খাওয়াটা হয়, এগুলার বোতল তারপরে কী কী আছে সেগুলো রাস্তায় ফেলছি, নিজের দেশকে কিন্তু আমরা সম্মান করছি না সেভাবে, তাই না? আবার কোনো একটা মানে কি বলে দোকান টোকানে শপিংয়ে যখন যাচ্ছি কিংবা কোনো কিছু পরিধানও করছি, তখন কিন্তু বলি যে এই ভাই আমার কিন্তু বিদেশিটা দিবা, ঠিক আছে আমাকে বিদেশিটা দিবা, আমি কিন্তু বিদেশি জিনিস ছাড়া একেবারেই আমার ভালো লাগে না, দেশি জিনিস হচ্ছে। তো এই এই যে এই যে মানে আপনি যদি আপনার দেশের পণ্য না কিনে দেশের অর্থনীতিতে যদি আপনি সহযোগিতা না করেন, তাহলে আপনি ওই দিক থেকে আবার খুব বাংলাদেশ বাংলাদেশ বলে ফাল পাচ্ছেন, আবার পর মুহূর্তেই দেশটা উচ্ছনে গেল বলে মানে সেই রকম ঝাপাঝাপি করছেন, হাস্যকর হাস্যকর খুবই হাস্যকর। তো আবার দেখুন, আমরা মুসলিমরা তো নারীকে বলি যে নারীর পায়ের নিচে বেহেশত, নারী না মা মানে মায়ের পায়ের নিচে বেহেশত, কিন্তু সেই মা তো একটা নারী, তাই না? তো সেই মা যখন আমাদের ঘরে বসে কোনো কাজ করে, মানে বিভিন্ন মহিলা আছে তাদের হয়তো অত পড়াশোনা নেই, তারা সংসারে খুব পটু, বাচ্চা কাচ্চা সেরকমভাবে পালতে পারে, রান্নাবান্নাও করতে পারে, একদম মানে খুবই সংসারী একটা মেয়ে, তো তাদেরকে আপনারা পুরুষরা কী বলেন যে এই বেড়ি তো ঘরে কাম করে, কিছু বুঝে না কি, অশিক্ষিত, এইসব অশিক্ষিত মূর্খ, এগুলোর কথার কোনো দাম নাই, আপনারা তাকে সেটা বলে দিচ্ছেন। আবার সেই নারী যখন বাইরে কাজ করতে যাচ্ছে, সংসারে সমানভাবে আয় করার একটা পথ খোলসা করছে, তার টাকা নিতে আপনার কোনো আপত্তি হচ্ছে না, কিন্তু তাকে কিন্তু আপনি ইজিলি বলে দেন যে হ্যাঁ বাইরে তো যায়, বহুত জিনিস করে আসে বাইরে থেকে, এগুলো কি আমরা বুঝি না, হ্যাঁ বহুত কিছু করে আসে, যে নতুন নতুন পাংখা গজাইছে এখন এগুলো করবে না, এই ধরনের কথাবার্তা বলেন কর্মজীবী মহিলাদের সম্পর্কে। তো এটা সাংঘাতিক একটা মানে ডিসগাস্টিং হিপোক্রেসি। আবার মাঝে মাঝে যখন মহিলাদেরকে বিভিন্ন মানুষজন মারে, তখন আপনারা আবার ওই যে কুরআনের সূরা নিসা মানে চ্যাপ্টার নাম্বার 4 ভার্স নাম্বার 34 যে বলা আছে না, যে তোমার মানে মহিলা যদি তোমার কথার অবাধ্য হয় তাহলে তাকে প্রহার করো, তো সেইভাবে আপনারাও কিন্তু বলেন যে আরে মাইয়া মানুষ, এগুলোর মানে চর থাপ্পড় দুইটা না দিলে এরা মানুষ হয় না, এদেরকে মাঝে মাঝে চর থাপ্পড় দেওয়া উচিত। কিন্তু আবার এখান থেকে কিন্তু বলছেন নারী মানে মা মায়ের পায়ের নিচে বেহেশত, মানে হাস্যকর হাস্যকর খুবই হাস্যকর আমার কাছে, মানে মনে হয় যেগুলো মানে আমাদের আইডেন্টিফাই করা উচিত এইসব প্রবলেমগুলো, যাতে করে আমরা এগুলো থেকে বের হয়ে আসতে পারি। তারপরে খুবই একটা ডায়ালগ ইদানিং শোনা যায় আমার বাংলাদেশি ভাই বোনদের মুখ থেকে, যে ধর্ম যার যার উৎসব সবার, হ্যাঁ মানে সেই রকম মানে একটা বড় গলার কথা, মানে শুধু বড় গলাই আছে, মানে কথার কোনো মানে ভেতরে কোনো ইয়ে নাই, মানে ভ্যালু নাই কথাটার, মানে আজাইরা কথা আর কি যেটাকে বলা হয়। কেন? কারণ হচ্ছে আপনারা বলতেছেন ধর্ম যার যার উৎসব সবার, তা আপনারা যে হিন্দুদের গরুকে মা ডাকে, হ্যাঁ যে গরু আমাদের দুধ দেয়, যে গরু থেকে আমরা মানে যত ধরনের বাটার বলেন, ঘি বলেন, দই বলেন, যা কিছু বলেন, বাঙালিদের মানে ফেভারিট খাওয়া দাওয়া সবই কিন্তু এই গরু থেকে আসে। তো তারা যখন এই আপনাদের কুরবানি ঈদের সময় এই গরুগুলোকে ধরে ধরে এরকম তাদের সামনে জবাই করেন এবং রক্ত দিয়ে রাস্তা ভাসায় ফেলেন, তখন মানে ধর্ম যার যার উৎসব সবার এগুলা কথা কোথায় থাকে, তাই না? এগুলা কথা আসলে অন্তঃসারহীন, এগুলার কথার কোনো ভ্যালু নাই। তারপরে আবার আপনারাই বলেন যে হিন্দুদের
কোনো মানে যদি অনুষ্ঠান থাকে তাদের পূজোয় টুজোয় গেলে শেরক করা হবে, আপনাদের জাকির নায়ক খুব চিৎকার করে বলে যে হ্যাঁ শেরক করা হবে, তোমরা যদি হিন্দুদের কোনো অনুষ্ঠানে যাও, কোনো মন্দিরে যাও বা কোনো কিছু যাও, তুমি শেরক করবে। তো এইটা তো তাহলে উৎসব সবার হলো না, আপনি তো হিন্দুদের বাসে যে পার্টি করতে পারছেন না তাদের সাথে, তাই না? আবার হিন্দুরাও কিছু কিছু আছে যারা এখনও শেকেলে রয়ে গেছে, তারাও যে মুসলমান মানে ছুঁয়ে দিয়ে এলেই গেল গো গেল, আমার ধর্ম গেল, সব গেল, এইগুলো কি রে ভাই, এগুলো তো ভাই আজাইরা, তাই না? এগুলো ঠিক না, এইসব এইসব থেকে বেরোয় আসতে হবে আমাদের। আমাদের মানে মানে কি বলবো, এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা মানে মানে করেই যাব, করেই যাব, আমরা চিহ্নিত করতেছি যেগুলো খারাপ জিনিস, কিন্তু আমরা করেই যাবো, এগুলো আলটিমেটলি আমাদের জাতিটার কখনো পরিবর্তন হবে না, বুঝছেন? আমার ধারণা যে এগুলো নিয়ে আমরা কথা বলা উচিত, এগুলো খুবই সংবেদনশীল ব্যাপার আমি জানি, আমি এজন্য গালিও খাই প্রচণ্ড। অনেক মানুষজন বলেছেন যে তোর যে গালি দেয় তোর লজ্জা লাগে না? হ্যাঁ আমার লজ্জা লাগে আসলে, কিন্তু আমি তারপর আমার দেশের মানুষকে ভালোবাসি, আমি দেশের মানুষের জন্য কিছু করতে চাই। আমার মনে হয় যে অমর এই এই জীবনেই থাকা সম্ভব, অমর হওয়া সম্ভব এই জীবনে। আমি যদি মরে যাই, আমার ভালো কাজের জন্য যদি কেউ আমাকে মনে করে, সেটাতেই তো আমি অমর হব। ওই মরে গিয়ে ভূত হয়ে আমার জন্য তার হুন নাই, তো সেইভাবে আসলে অমর হওয়ার আমার কোনো মানে ইচ্ছে নাই, ধরনের মানে কি বলবো আজাইরা ইচ্ছা থাকারও উচিত না, যেটা আমি দেখিনি, যেটা আমি জানি না, সেই সম্পর্কে এখান থেকেই এই জীবনটাকে নষ্ট করে দাও এবং এই জীবনে আমার নিজেকে মানুষের ভালোবাসা, সবার ভালোবাসা থেকে বঞ্চিত করা, এটা আমার কাছে খুবই জঘন্য লাগে। তারপর একটা কথা বলি, দেখেন আমার পেজে আমি সেদিন বলেছিলাম যে সবাইকে ভালোবাসি আমরা, তো এক মুসলিম ভাই এসে লিখেছেন, হ্যাঁ লোপা ভালোবাসা তো খুব ভালো কথা, সবাইকে ভালোবাসো, তো দেখো ভালোবাসতে বাসতে আবার বারে বারে গর্ভবতী হয়ে যেও না। মানে কি নোংরা মানসিকতা, চিন্তা করেন তো, মানে আমি ভালোবাসা দিলে আমি গর্ভবতী হয়ে যাব, মানে তিনি উনার মাকে ধরে নেওয়া যাচ্ছে ভালোবাসেন না, কারণ যদি ভালোবাসতো তাহলে তো উনার মা মনে হয় সারা বছর গর্ভবতী থাকতো, উনি ওনার বোনকেও মনে হয় না ভালোবাসেন, কারণ যদি ভালোবাসতো বোনও গর্ভবতী হয়ে যেত, তাই না? এগুলো হচ্ছে লজিক তাদের, মানে হাস্যকর লাগে। তো আরও কিছু আমি কথা বলবো, সেটা হচ্ছে স্পেশালি মানে বাংলাদেশের মানুষরা সবসময় আমরা বলি যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র আমরা দেখতে পাই কুরআন এবং হাদিসের আলোকে, আমরা বলি যে তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল। হ্যাঁ, এখন সর্বশ্রেষ্ঠ মানুষের যেই চরিত্র আছে তার মধ্যে উনি বহু বিবাহ করেছেন এবং 25 বছর বয়সে 40 বছরের একজন ধনী মহিলাকে বিয়ে করেছেন, এবং এই যতগুলো ওনার চরিত্র আছে, উনি ওনার মানে যেই যেই কাজগুলো উনি 1400 বছর আগে করে গেছেন, এখন যদি কোনো মানুষ সেই কাজগুলো করে তাহলে আমরা কিন্তু সে তাকে স্বামী হিসেবে চাই না, তাকে মেয়ের জামাই হিসেবে চাই না, তাকে বোনের জামাই হিসেবে চাই না, বলি যে না 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 অনেকগুলা বিয়ে করছে, মা গো মায়ের তো সেরকম একটা ডেঞ্জারাস লোক, অনেকগুলা বিয়ে হয়েছে, তাই না? তারপরে এই যে 25 বছর বয়সে নিজে গরিব থেকে 40 বছরের বুড়ি মেয়েটি বিয়ে করছে, ও দেখ 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 ঘর জামাই থাকতেছে, এটা তো সেরম একটা মানে ধান্দাবাজ একটা লোক, এগুলো এগুলো বলি, তাই না? তো এগুলো একটা হিপোক্রেসি আসলে, এগুলো হিপোক্রেসি থেকে আমাদের বেরোয় আসতে হবে আসলে। আর যেটা আইডেন্টিফাই করবো খারাপ, সেটা এই যুগেও খারাপ ছিল, ওই যুগেও খারাপ, কিন্তু হ্যাঁ যুগের তারতম্য থাকবে, মানুষ আমরা আগে আরও বেশি বর্বর ছিল, এখন আমরা মানুষ ভালো হতে শিখেছি, কিন্তু আমরা যখন কোনো বর্বরতাকে বলবো যে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা, তখন আমরা কিন্তু নিজেদের যে আইডেন্টি আছে, নিজেদের যে একটা সৎ একটা আত্মা আছে, সেটাকে আমরা গুলিয়ে ফেলবো, এবং তখনই কিন্তু আমার মনে হয় যে একটা মানে মানে কি বলবো একটা সৎ এবং চরিত্রবান জাতি কখনো উপহার দেওয়া সম্ভব না বিশ্বের বুকে। তারপরে দেখেন অনেক লোকজন আমাকে এসে বলে যে কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কোরআন পড়ে দেখো, কোরআন পড়ে দেখো, কোরআনে সব আছে। আপনারা কীভাবে বুঝলেন আমি কোরআন না পড়ি এত কথা বলছি? আমি তো আগে হিজাব করতাম, আমি তো মুমিন ছিলাম, আমি তো 60 বছর আমার আমি টিভিতে কাজ করতাম, একজন প্রেজেন্টার ছিলাম আমি, আমি এখানে বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ডও আমি পেয়েছি, আমি এগুলো এই ফেমগুলো ছেড়ে দিয়ে আমি কিন্তু মাথায় হিজাব তুলে নিয়েছিলাম এবং আপনার সেই আল্লাহকে চেয়েছিলাম আমি, এবং কোরআন পড়েই কিন্তু আমি জেনেছি যে এখানে ভুল আছে, যেই আল্লাহটাকে আমরা দেখছি সেই আল্লাহটা কোরআন এবং হাদিস বর্ণনা করে না, তারপরেই কিন্তু আজকে আমার এই অবস্থান, তাই না? এখন
যেসব যখন আমরা আবার কোরআনের আপনারা বলছেন যে কোরআন সর্বশ্রেষ্ঠ পড়ে দেখো, কিন্তু আমার ধারণা আপনারা নিজেরাই পড়েন না। হ্যাঁ, আপনারা খুবই ফাঁকিবাজ টাইপের মানুষ, আমিও ছিলাম এই দলে। আমি কিন্তু যখনই কোনো একটা হিপোক্রেসি মানে আইডেন্টিফাই করি, আমি কিন্তু এগুলোর ঊর্ধ্বে না। হিপোক্রেসি আমি নিজেও করেছি এবং হয়তো করছিও কিছু, কিন্তু আমি যখনই একটা হিপোক্রেসি আইডেন্টিফাই করি যে হ্যাঁ এটা আমার চরিত্রের প্রবলেম, আমি কিন্তু সেটা থেকে বের হয়ে আসার চেষ্টা করি। এবং সেই জন্যই কিন্তু আমারই এত যুদ্ধ। আমি তার মানে অস্ত্র নিয়ে যুদ্ধ করছি না, আমি হচ্ছে কথা দিয়ে আমাদের যে সমাজ ব্যবস্থা সেটার বিরুদ্ধে যুদ্ধ করছি। এবং যেগুলো সবগুলোই হচ্ছে মানে আমি কি বলবো, মানে মানবতার নামে শুধুই একটা হাস্যকর একটা পরিস্থিতি আর কি। তো যেটা বলছিলাম যে কোরআন আপনারাই বলছেন যে পড়ে দেখতে, আপনারা নিজেরাই পড়েন না। তারপরে যখন কোরআনের মানে যেসব ভয়াবহ আয়াতগুলো আছে, বউ পেটানো থেকে শুরু করে দাসীর সাথে সহবত করা, তারপরে যে নবীজি নিজে তার পালক পুত্র বধূকে বিয়ে করেছে, এইসব যখন নোংরা আয়াতগুলো আপনাদেরকে বলি, তখন আপনারা বলেন যে আমি তো ভাই এত ভালো কিছু জানি না, তুমি একটা ভালো হুজুরের কাছ থেকে জেনে নাও কিংবা জাকির নাকের কাছ থেকে জেনে নাও, এই ধরনের কথাবার্তা বলেন। তো আপনি তো নিজে জানেন না, তাই না? আপনি আরেকজনকে উপদেশ কীভাবে দিচ্ছেন? আর যখন এসে বলছেন আমার এই এই ইয়েতে মানে আমার পেজে এসে বলছেন যে লোপা তুই একটা মূর্খু 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 কী কী যে বানান লেখেন, তো আপনারা আমাকে মূর্খ বলার আগে অ্যাটলিস্ট বানানটা তো ঠিক করে আসবেন। মূর্খ বানানটা, এটা কি খুব বেশি চাওয়া নাকি আপনাদের কাছে? মূর্খ বানানটা আপনারা ঠিক করতে পারছেন না, আরেকজনকে বলে দিলেন মূর্খ। এগুলো এই হিপোক্রেসি থেকে বেরোয় আসতে হবে আমাদের। তারপরে দেখেন আমরা বলি যে আরবের মুসলিমরা খুবই খারাপ, বর্বর, হ্যাঁ নবীর ধর্মটাকে তারা শেষ করলো, অথচ আমরা কিন্তু বাঙালিরা কোনো আরবিই বুঝি না, অথচ সারাক্ষণ মাশাআল্লাহ ভাইনাল্লাহ আলহামদুলিল্লাহ এই কিছু ওয়ার্ড শিখে সেরকম ঝেড়ে যাচ্ছি। আর যারা আরবি পড়ে আর আরবি জানে, আরবি যাদের মাতৃভাষা, এবং তারা যারা কোরআনটাকে আমাদের থেকে অনেক বেশি বেটার জানতেছে, তাদেরকে আমরা বলি যে তারা ভালো মুসলিম না, আমরা ভালো মুসলিম, এটা আরেকটা হিপোক্রেসি। এইগুলো থেকে বেরোয় আসতে হবে। এবং খুব ইম্পর্টেন্ট, এটা খুবই হাই টাইম যে আমি আমি যা করব সেটার জন্য একটা সুস্পষ্ট ব্যাখ্যা থাকা। এই যে নরবরা হলে তো হবে না। আমার পেজের মধ্যে অনেক মেয়েকেও দেখি, আমার খুব মানে কষ্ট লাগে এইসব মেয়েদের জন্য যে এসে সেরকম গালিগালাজ করে যাচ্ছে, এই নাস্তিকের বাচ্চা নাস্তিক, তোর উপরে আল্লাহ গজব ফালাইবো, এসে অথচ মজার ব্যাপার তাদের মাথায় কোনো ঘোমটা নাই, তাদের শরীরে যেভাবে কোরআন বলেছে যে পোশাক পরিচ্ছদ থাকা উচিত সেরকম কোনো কিছু নেই। তারা কিন্তু মানে আমার কাছে আমার আমি কখনো রিপ্লাই করি না, আমি খালি নিজে নিজে দেখি আর চিন্তা করি যে আমার দেশের মানুষের মানসিকতা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তারপরে দেখুন আমরা বলি যে হিন্দুদেরকে বরাবরই বলি যে হিন্দুরা হচ্ছে আকাটা, এরা হচ্ছে গরুর মুত খায়, হ্যাঁ এরা হচ্ছে জঘন্য, এই সেই বলি। আবার দেখুন আমরা যে মানে বিভিন্ন আরবের মানুষ সহ শুরু করে অনেক মুসলিম মানুষ কিন্তু উটের মূত্র খাচ্ছে, এবং বিভিন্ন হাদিস থেকে কিন্তু আমরা দেখিয়েছিও আগে যে মানে উটের মুতের কথা বলা হয়েছে, হ্যাঁ এটা মুসলিমরা খেত, তো এখনও খাচ্ছে বিভিন্ন জায়গায়, উটের মুত সেভাবে বিক্রি হচ্ছে আরবের বিভিন্ন দেশে। তো তখন কিন্তু ওইটা আবার আমরা নিচ্ছি না, তখন আমরা বলছি না গুটি কয়েক মানুষ করে, ওটা তো পুরো মুসলিম না। তাই গরুর মুতকে আপনার ধারণা সব হিন্দুরা খায়? গরুর মুত তো সেরকম গুটি কয়েকই, তো ওইখানে যে আপনি পুরো জাতটাকে খারাপ বলে দিচ্ছেন, আবার এইখানে এসে মানে আপনারা উফ আপনারা পারেনও আসলে, অনেক অনেক বেশি পারেন। তারপরে দেখেন আপনারা বেশিরভাগ বাঙালিকে দেখি যে সবসময় এসে বলেন আমি কারোর সমালোচনা করি না, আমি কারোর বদনাম করি না, আমি খুবই ভালো মানুষ এবং আমার একেবারেই লোভ নেই, অথচ দেখা যাচ্ছে যে আপনারা আমার এখানে এসে কমেন্ট করছেন কিংবা আরেকজনকে যে বলছেন এই ওই লোপা বুড়িটার চেহারা দেখছোস, লোপা রহমান নামের একটা বেটি আছে না ভাইরাল হয়েছে সেরকম, ওই বুড়িটা 41 বছর বুড়ি, অথচ যখন থেকে আল্লাহর অবমাননা করলো ওর চেহারাটা হয়েছে বান্দরের পু, পুরো ওয়ার্ডটা না হয় নাই বললাম, আমার এই নববর্ষে এত খারাপ শব্দ দিয়ে উচ্চারণ করে আমি নষ্ট করতে চাই না। সো এটা কি কোনো মানে বদনাম না? আপনারা তো মানে দেখাতে পারছেন, আবার বলছেন যে আমি লোভী না, অথচ সেরকম ব্র্যান্ডের জিনিসপত্র কিনে সবার আগে দেখাচ্ছেন, এই দেখেছো দেখেছো এটা কিন্তু বিদেশ থেকে আনিয়েছি, হ্যাঁ মানে আবার তারপরে আপনার গাড়ি নিজের হয়তো নাই, বন্ধুর কোনো গাড়ি কিংবা কোনো একটা চান্স পাইছেন একটা গাড়িতে উঠতে, সেই গাড়িতে উঠে দরজা খুলে বা স্টিয়ারিং একটু হাত রেখে সেরকম দেখাচ্ছেন ছবি তুলে ফেসবুকে যে দেখো দেখো এটা হলো আমার গাড়ি, মুখে বলেন না কিন্তু ভাবে ওরকমই হয়। তো এইগুলা কি ভাই,
এগুলা কি হিপোক্রেসি, এগুলা এগুলা থেকে বের হয়ে আসতে হবে, বুঝছেন না? আমরা বের হয়ে আসি, চলুন আমরা নববর্ষে সবাই মিলে একটা ব্রত করি যে আমরা এখন থেকে যেসব মানে চরিত্রের যেসব ত্রুটিগুলো আছে আমাদের মধ্যে সেগুলো থেকে আমরা বের হয়ে আসবো, আমরা সবাই একজন আরেকজনকে শেখাবো, আপনাদের কাছ থেকেও আমি শিখতে চাই। অনেকে আবার বলবেন হয়তো যে এই এত বক বক করস বিদেশে থাকা, পারলে বাংলাদেশে আয়, তুইও তো হিপোক্রেসি করতেছিস বিদেশে থাকা। ভাই, হিপোক্রেসি তো সবার মধ্যেই কম বেশি আছে, তবে বাংলাদেশে আসলে আমি এখন থাকতে চাই, মন থেকে থাকতে চাই, কারণ দেশের মানুষের আসলে অনেক প্রয়োজন আমাদের মতো মানুষদের। কিন্তু আপনারা তো আমাদের জায়গাটা রাখেননি রে ভাই, আপনারা তো আমরা গেলেই কোপ মারবেন, তাই না? আপনাদের হুজুররা যখন ফতোয়া দেয় যে মানে ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে তাকেই গলা কেটে হত্যা করতে হবে, যেটা সূরা নিসাতে আছে 89 নম্বর আয়াতে, 89, হ্যাঁ খুব সম্ভবত 89 কিংবা 79 নম্বর আয়াত, 89 হবে, যে যারাই মানে মুসলিম থেকে অমুসলিম হয়ে যায় তাদেরকে যেখানে পাও পাকড়াও করো এবং হত্যা করো, এটা আপনাদের কোরআনের আয়াত, তাই না? তো সেটি যখন আবার আমাদের উপরে অ্যাপ্লাই করা হয়, তো তখন তো আপনারা সেটার প্রোটেস্ট করেন না যে না, আমরা সবাই মানুষ, আমাদের সবার আগের পরিচয় হচ্ছে আমরা মানুষ, আসুন আমরা এই নববর্ষে এই ব্রতগুলো নেই যে আমরা ভালো হতে চেষ্টা করব এবং আশেপাশের মানুষকে, পৃথিবীর মানুষকে সবসময় এই ভালো লাগাগুলি ছড়িয়ে দেব, কোনো ঘৃণা না, কোনো লোভ না, কোনো অত্যাচার না, কোনো অন্যায় না। চলুন আমাদের মানে এই নতুন বর্ষে সেই ব্রতটুকু আমাদের সবার হোক। ভালো থাকবেন আপনারা।